ঘর মিডিয়া কিছুদিন বেশ নুসরাতের প্রেগনেন্ট কত মাস হলো বেবি বাম্প ইত্যাদি ইত্যাদি বেশ চালাচ্ছিল মিডিয়া মিডিয়া তো একটা একটা ব্যবসায়ের জায়গা তৈরি হয়েছে মিডিয়া সেই ন্যায় নীতি বিসর্জন দিয়ে আপনার সংবিধানের চতুর্থ স্তম্ভ সব বিসর্জন দিয়ে এখন মিডিয়া চলছিল এখন মিডিয়া আবার শুরু করেছিল শোভন বৈশাখীটাও বেশ চলছিল ভালো টি আর পি শোভন বৈশাখী শোভন বৈশাখী চলছে শোভন বৈশাখী কিছুটা চলছে সঙ্গে টিআরপি খড় মিডিয়ার শুরু হলো আপনার শোভন বৈশাখীর পরে নুসরতের পেগনেন্ট নিয়ে নুসরত নিখিল জৈন ইয়া যশ এসব নিয়ে চলছিল তার মাঝে আবার এসে উপস্থিত হলো শ্রাবন্তী শ্রাবন্তী চার নম্বর বিয়ে হয়ে তিন নম্বর হয়ে এটা চার নম্বরে যাচ্ছে এটা নিয়ে আবার মিডিয়ার চলছে কিন্তু এইগুলো তো মিডিয়ার টি খুব ভালো পছন্দ হচ্ছে না মিডিয়া আবার একটা ভালো সাবজেক্ট পছন্দ করে নিয়েছে সেটা হলো যে আপনার কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক তার স্ত্রী আপনার পিঙ্কি তার আর একটা কি গার্লফ্রেন্ড না বান্ধবী সেটা নিয়ে আবার মিডিয়া শুরু হয়ে গেছে মানে প্রথমে আসলো শোভন বৈশাখী তারপরে আসলো আপনার শ্রাবন্তীর চারটে বিয়ে তিনটে বিয়ে হ্যাঁ তার কতগুলো বয়ফ্রেন্ড তারপরে আপনার আসলো কাঞ্চনের পর সরি তারপরে আপনার আসলো নুসরত প্রেগনেন্ট এরপরে চলে এসছে এরপরে চলে এসছে আপনারে কাঞ্চন মল্লিক মানে মিডিয়ার কি চাই সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় করে দিচ্ছে আপনার কি বলে কৃষি আন্দোলন কৃষকদের আন্দোলন কৃষি আন্দোলন নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছে সেখানে মিডিয়া এগুলোকে টিআর মানে চেষ্টা আমরা দেখুন আমরা চেষ্টা করলেও পেরে উঠি না তো কারণ আমরা অনলাইন পোর্টাল চাইলেই দিল্লিতে গিয়ে নিউজগুলো করতে পারছি না পাঞ্জাব হরিয়ানাতে যেতে পারছি না এই বিষয়গুলো রয়েছে কিন্তু যেহেতু প্রথম সারির মিডিয়ারগুলোর কাছে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তাদের প্রচুর অপশান রয়েছে তাদের পুরো ভারতবর্ষ জুড়ে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু চাইলে এগুলো করতে পারে কিন্তু কেন করবে টিআরপি নেই একবার শ্রাবন্তী চারটে বিয়ে নিয়ে খবর একবার আপনার শিলেখা মিত্র হাফ হাফপ্যান্ট পড়া যোগাব্যায়াম নিয়ে খবর একবার এই সব আর কি মানে যত ফিল্ম আর্টিস্ট মানে রাজনীতিটা যেমন একটা সেই কী বলুন তো মানে একটা খারাপ ভাষা ব্যবহার করতে হয় ড্যাশ ভিত্তি মতো হয়ে গেছে মিডিয়া তো আরও যেন নোংরার দিকে চলে গিয়েছে মিডিয়ার আর খবর নেই মানে নায়ক নায়িকা নায়কের ছেলে কত বড় হলো নায়িকার পেট কত বড় হলো নায়িকার পাচা কত মোটা নায়কের বাইসেপ কত মোটা তার বাইসেপের উপর মাথা দিয়ে কে ঘুমাতে চেয়েছিল এইগুলো নিয়ে মিডিয়ার এখন সারাদিন একটা কালচার হয়ে গেছে আবার এখন টিআরপি ঘর মিডিয়া শুরু করেছে আপনার এ টি আরপিঘর মিডিয়া এখন শুরু করেছে আবার কাঞ্চন মল্লিককে নিয়ে কাঞ্চন মল্লিক ও মাঝখানে আবার চলে আসলো মাঝখানে আবার চলে আসলো রাজ রাজ চক্রবর্তীর যে বউ আমাদের কি ওর নাম ওর শালি রাজ চক্রবর্তী যে বিধায়ক মানে বিধায়কের শালি জেঠ শালি তার বড়ো আর কি তার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে বধু নির্যাতন কেসে এই খবরটা চলে এলো কি ভুলে যাচ্ছি নায়িকাটার নাম রাজ চক্রবর্তীর যে বউ শ্রাবন্তী না কি নাম এস দিয়েই সম্ভবত নাম শুভশ্রী শুভশ্রী শুভশ্রীর দিদির কেসটা নিয়ে মিডিয়া মিডিয়াখোট চলে এলো আবার এখন আবার চলছে কাঞ্চন মল্লিক এরপরে কি আছে জানি না কিন্তু দেশ জুড়ে যে এত খারাপ পরিস্থিতি অর্থনৈতিক দিক থেকে এত দুরবস্থা এবং বিশেষ করে কৃষকদের যে আন্দোলন তাদের যে আত্মত্যাগ তারা যে সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে বর্ষার মধ্যে গরমের মধ্যে রাস্তায় রাস্তায় বসে আছে ধর্ণা দিচ্ছে তাদের যে আন্দোলনকে যদি তারা একটু টিআরপি দিত একটু যদি প্রচার দিত তাহলে কিন্তু আমার মনে হয় এটা শুধু কৃষ দেশের মানুষ মানে শুধু কৃষকরা নয় সারা দেশের মানুষ কিন্তু উপকৃত হতো পুরো দেশের মানুষ আজকে যদি কৃষকদের যে আন্দোলন সেই আন্দোলন যদি সাকসেস হয় তাহলে তো টি আর এই দালাল চামচা চাটুকার মিডিয়াগুলো যারা রয়েছে দায়িত্বজ্ঞানহীন মিডিয়া তাদেরও তো লাভ হতো তাদেরও তো সন্তানদের উপকার হতো তাদেরও তো আপনার জিনিসপত্রগুলো যে দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা বেড়ে গিয়েছে এই ব্যাপারগুলো সর্ষের তেল দুশো টাকা কিলো একশো সত্তর টাকা কিলো সাদা তেল এগুলো নিয়ে মিডিয়ার কোনো প্রোগ্রাম নেই ভাবতে পারছেন আজকে পেট্রোল ডিজেল পেট্রোল প্রায় একশো টাকা ডিজেল নব্বই টাকা এটা নিয়ে মিডিয়ার কোনো প্রোগ্রাম নেই বা ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমন বলুন বা অন্যান্য রিপাবলিকের ওই যে ঘেউ ঘেউ করে চেঁচায় ওই যে আছে জানেন আপনারা এদের এই সবগুলো নিয়ে কোনো অনুষ্ঠান নেই কোনো প্রোগ্রাম নেই কিন্তু মিডিয়া ঠিক আছে টিআরপির জন্য তুমি তোমার ব্যবসার স্বার্থে ব্যবসার স্বার্থে তুমি ফিল্ম আর্টিস্টদের নিয়ে নিউজ করছো তাদের ছেলেরা কত বড় হলো তাদের মেয়েদের পাছা কত মোটা মোটা হলো তার বউদের আপনার ব্লাউজে সা মানে কতটা ব্লাউজ বা কতটা ওই ড্রেস পরে তার পেট দেখা যাচ্ছে না পিঠ দেখা যাচ্ছে কি বোল্ড বোল্ড কী সব বলে না বোল্ড বা জিম করতে গিয়ে ওইটা বেরিয়ে গেল বা ওই কি বলে ফ্যাশন ওই কী ওই এতে হাঁটতে গিয়ে ওইটা কি বলে মনে পড়ছে না হাঁটতে গিয়ে কার এখান থেকে জামা খুলে পড়ে গেল। ঠিক আছে এই খবরগুলো তোমরা করছো তোমাদের টিআরপির জন্য ব্যবসা সারতে করো কিন্তু সঙ্গে সঙ্গে মিডিয়া তো দায়িত্ব ছিল এইগুলো তাই না সর্ষের তেল ডিজেলের সর্ষের তেল সাদা তেল পেট্রোল ডিজেলের মহা দাম বৃদ্ধি আলুর দাম আবার বাড়তে চলেছে কালোবাজারি হচ্ছে আলুগুলো আপনার যারা পয়সাওয়ালা লোক তারা কি পয়সাওয়ালা ব্যবসায়ী তারা নিয়ে ওইগুলো আপনার এতে রেখে দিচ্ছে কোল্ড ওই ওদের যে সেভ করে রাখে আর কি জমিয়ে রাখে সেখানে রেখে দিচ্ছে কোল্ড স্টোরগুলোতে রেখে দিচ্ছে সেখানে রেখে দিয়ে তারা কালোবাজারি করছে মানে যে আলুটা মানে চাষি দাম পেয়েছিলো আলুটার হয়তো আপনার পাঁচ টাকা কিলো বা চাষি দাম পেয়েছে তিন টাকা কিলো সেই আলুটাই হয়তো দুদিন পরে পঞ্চাশ টাকা কিলো কিনতে হবে কারণ কোল্ড স্টোরেজে এক শ্রেণি পয়সা লাল কোটিপতি লোক তারা রেখে দিচ্ছে এইটা রাজ্য সরকারও দেখে না প্রশাসনও দেখে না বা কি জানি না ওদের কোনো আইনি ব্যাপার আছে কি না সঙ্গে মিডিয়াও এগুলো খবর করে না কি দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া আর এই মিডিয়াটা এই চ্যানেলগুলো আমরা দেখি বলে আপনারা দেখেন বলেই এরা টিআরপি পায় এরা ব্যবসা করতে পারে অনেক চ্যানেল তো আছে তারা কেন করতে পারে না কারণ তারা সেগুলো দেখে না মানুষ এগুলোই করে না তাহলে আজকে যে কৃষকদের যে আন্দোলন এত সব মানে এত সমস্যা এত প্রবলেম আজকে পাকিস্তানে সত্তর টাকা লিটার নাকি পেট্রোল দিচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা লিটার বাংলাদেশ সত্তর পঁচাত্তর টাকার মধ্যে পেট্রোল দিচ্ছে কিন্তু আমাদেরকে একশো টাকায় পেট্রোল কিন কিনতে হচ্ছে এটা নিয়ে মিডিয়ার কোনো রকম হাঁক ডাক অনুষ্ঠান প্রোগ্রাম প্রতিবাদ কিচ্ছু নেই মানে কি বলবো না আপনাদেরকে মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমরা আমাদের ইচ্ছা হয় জানেন তো আমরাও অনলাইন পোর্টালগুলো চালাই আমাদেরও লক্ষ লক্ষ ফলোয়ার্স আমাদেরও ইচ্ছা হয় কোথাও থেকে সেই ইচ্ছা হলেও না সেই তথ্য ম্যানেজ করা বা এই যাওয়া মানে এই যে কৃষক আন্দোলনগুলো বেশিরভাগ হচ্ছে বাইরের রাজ্যগুলো সেখানে যাওয়া নিউজগুলো কভার করা এগুলো আমাদের পক্ষে কোথাও থেকে একটা সম্ভব নয় কারণ আপনারা জানেন আমাদের বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে এক কুরবানি দেওয়া তো ওয়াজিব মানে একটা মুসলিম তার এতটা পরিমাণ অর্থ হলে বা এই পরিমাণ সম্পত্তি থাকলে কুরবানি দিতেই হবে এটার বাধ্যতামূলক দেওয়া যায় তা একটা দশ হাজার একটা গরু দশ পনেরো বিশ হাজার টাকাটা গরু বা একটা খাসি বা একটা দুম্বা বা একটা উট দেওয়া যায় কিন্তু এরমভাবে তো দিলে হবে না আমার দাদা বা আমার প্রতিবেশী বা আমার পাশের যে বাড়ির লোক সে একটা এক লাখ টাকা দিয়ে গরু এনেছে আমাকে দেড় লক্ষ টাকা দিয়ে গরু আনতে হবে কেউ একটা তিরিশ হাজার টাকার খাসি এনেছে আমাকে সত্তর হাজার টাকার খাসি আনতে হবে টাকাগুলো যেন এখানেই মানে বছরে বছরে আমাকে হজ একবার ফরজ হয় কিন্তু বছরে বছরে যেতে হবে টাকা আছে ওমরাই বছরে বছরে যাব দামি দামি জামা পরবো দামি দামি গাড়ি কিনে গাড়ি চড়ে বেড়াবো কোথাও থেকে মিডিয়ারও একটা প্রয়োজন ছিল মিডিয়াগুলোকে হেল্প করতে হয় আজকে যদি আমরা যদি হেল্প পেতাম মানে অনলাইন পোর্টাল যারা চালাই পাঞ্জাব হরিয়ানাতে যাওয়ার টিকিটগুলো কেউ কেটে দেওয়ার মানুষ থাকতো বা সেখানে গিয়ে যে দশ দিন থাকবো সেখানে থাকার একটা সুব্যবস্থা করে দেওয়া হতো তাহলে আমরাও তো এগুলো ঢালাওভাবে প্রচারও প্রচার করতে পারতাম কিন্তু পারি না আমাদের মানে একটা নিউজ পেপারে অ্যাড দেবে কিন্তু সেই পেপারটা হয়তো এক লক্ষও সেল হয় না এই সেই পেপারটা পড়বে কিন্তু আমাদের ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় আমাদের চ্যানেলে অ্যাড দেবে না দিলেও খুব কম বুঝতে পারছেন ব্যাপারগুলো মানে কোথায় থেকে মানে কোথাও থেকে আমরা চালে তোমরা কেন দেখাচ্ছ না তোমরা কেন করছো না আমরা করতে গেলে আমাদেরও তো আপনাদের সহযোগিতা দরকার তা সেই সহযোগিতা করতে কোথায় একটা কালী পূজার অনুষ্ঠান হচ্ছে হয়তো সেই অনুষ্ঠানটা দু লাখ টাকা খরচা করলে হয়ে যেত কিন্তু কুড়ি লাখ টাকা খরচা করে করা হচ্ছে কোথায় আপনারা কি চেষ্টা করেছেন একটা মিডিয়ার মিডিয়া হাউস তৈরি করার নিজেদের একটা কুরবানি হয়তো বিশ হাজার টাকা একটা কুরবানি হয়ে যায় সেই কুরবানিটা করা হচ্ছে দু লাখ টাকা দিয়ে গরু কেনা হচ্ছে এক লাখ দেড় লাখ টাকায় গরু কেনা হচ্ছে গরুকে এসি ঘরে রাখা হচ্ছে দামি দামি সব আপেল টাপেল এসব সব খাওয়ানো হচ্ছে মানে যেটা প্রয়োজনের বাইরে আর কি একবার হজ ফরজ হয় হজে একবার গেলে হয় বা মন চাইলে আবার কয়েক বছর পর পর যাওয়া যেতে পারে প্রত্যেক বছর উমরাই যাচ্ছে ভেবেছেন মিডিয়ার কথা একবারও তাহলে কীভাবে পারবো আমরা দুর্গাপূজার একটা অনুষ্ঠানে একটা দশ লাখ টাকার একটা অনুষ্ঠানে করলে হয়তো হয়ে যাচ্ছে দু কোটি টাকা খরচা করছে ভেবেছিলেন একবার মিডিয়ার কথা যে মিডিয়ার প্রয়োজন আছে কৃষকদের কথা প্রচার করবে কৃষি আন্দোলনের কথা প্রচার করবে আন্দোলনের কথা প্রচার করা হবে ভেবেছিলেন সরষের তেল ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেছে এইগুলোর বিরুদ্ধে খবর করা হবে ভাবেননি তাহলে কিছু করার নেই মনে হয়নি মনে হয়নি কখনো যে পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গিয়েছে ঠিক আছে বাইকটা চালাবো না কিছুদিন সাইকেল চালাই কোনো সময় মনে হয় যে ঠিক আছে ডিজেল পেট্রোলের দাম এত বেশি নিজের গাড়িটা সপ্তাহে দিনের জায়গায় তিন দিন চড়বো বাস ট্রেন মেট্রো মানে পাবলিক ট্রান্সপোর্টে করে আমরা অফিস আদালতে যাব কোনোদিন মনে হয়েছে মনে হয়নি তাহলে শুধু মিডিয়ার দোষ দিয়েও লাভ নেই মিডিয়া তো খোর মিডিয়া মিডিয়া তো দালাল মিডিয়া চামচা মিডিয়া মিডিয়া ব্যবসা মানে মিডিয়া তো আর আপনাকে মানে দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনার মিডিয়া দেশের চতুর্থ স্তম্ভ মিডিয়া তার দায়িত্ব পালন করার জন্য তো মিডিয়া চ্যানেলগুলো খোলা হয়নি মিডিয়া চ্যানেলগুলো খোলা হয়েছে বিজনেসের জন্য মারোয়াড়িরা খুলেছে নন বেঙ্গলি মারোয়াড়ি বাঙালি কটা আছে খুলেছে কেন ব্যবসা করবে এখান থেকে পাঁচ মিনিট খবর দেখাবে আর দশ মিনিট অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে যে অ্যাডভার্টাইজমেন্ট ওই জাপানি তেল তারপরে ফ্যাট চর্বি কমানোর ওষুধ এইসব অ্যাড দেখাবে সাবান মেয়েকে কালো চামড়া ফর্সা হয়ে যাচ্ছে কি করে এই কী বলে যে ভুড়ু আছে ভুড়ু এটা পাতলা থেকে মোটা করা যায় কি করে টাকে চুল আরও মানে এইটা এই জায়গাগুলো আরও মেক আপ করা এইগুলো মিডিয়া দেখাবে মিডিয়া কেন আপনার অত এ করে দেখাতে যাবে তাই না মিডিয়া কেন দেখাতে যাবে এটাই হলো মিডিয়া আজকে ব্যবসা করছে আজ শোভন বৈশাখী নিয়ে কতদিন চললো শোভন বৈশাখী শোভন বৈশাখী ছি একটা নাজাইজ সম্পর্ক একটা অবৈধ সম্পর্ক একটা বাজে নোংরা সম্পর্ক যেখানে তার স্ত্রী রয়েছে তার সন্তানরা রয়েছে তার পরিবার ছেড়ে দিয়ে একজনের বউকে নিয়ে রাত কাটাচ্ছে কি দিন কাটাচ্ছে কি আপনার সময় কাটাচ্ছে একই ফ্ল্যাটে রয়েছে একই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এইটা মিডিয়া দেখাচ্ছে এই মিটা মিডিয়া দেখাচ্ছে লজ্জা করে না স্বামী হাজবেন্ড রয়েছে তার থাকার সত্ত্বেও কোনো একজন অবৈধ সন্তানের কেউ জন্ম দিতে চলেছে তার সন্তানের পিতা কেউ কেউ কে কেউ জানে না ভাবুন তো এটা আপনার আমার ঘরে যদি হতো ভাবুন তো এটা কোনো গরিব অসহায় মানুষের ঘরে যদি হতো পাড়ায় থাকতে পারতো পাড়া থেকে কবে বিদায় করে দেওয়া হতো এলাকায় থাকতে পারতো কিন্তু এটা তো হাই সোসাইটির মানুষ ফিল্ম আর্টিস্ট কেউ এমএলএ কেউ এমপি কেউ বড় ফিল্ম আর্টিস্ট কেউ ডাইরেক্টার কেউ প্রডিউসার বিশাল ব্যাপার এদের জন্য সাত খুন মাপ এদের জন্য সাত খুন মাপ তাই না মিডিয়া আজকে কী করলো শোভন বৈশাখী হচ্ছে 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 তারপরে একটা নুসরত চলল নুসরত প্রেগনেন্ট কত বড়ো পেট হয়েছে এত বড় পেট হয়েছে পোত্তা কত বড়ো হয়েছে এসব নিয়ে কিছুদিন দিন চললো তারপরে চলতে 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 আবার কিছুদিন চলে এলো আপনার শ্রাবন্তী শ্রাবন্তীর তৃতীয় তিন নম্বর বিয়ে তার ডিভোর্স হতে চলেছে তারপর আবার চার নম্বর স্বামী বা চার নম্বর বয়ফ্রেন্ড তার জোগাড় হয়ে গেছে এটা নিয়ে চললো এটা নিয়ে চলছে চলতে চলতে টি আর টি হচ্ছে না হচ্ছে না আবার মিডিয়া শুরু করে দিলো কাঞ্চন মল্লিক এখন এটা বেশ ভালো চলছে কাঞ্চন মল্লিকের মাঝে আবার দিয়ে দিল শ্রাবন্তী এই আপনার শুভশ্রীর দিদির তার হাজবেন্ড তার স্ত্রীর উপর কি কী সব অত্যাচার ফত্যাচার করেছে সেই সব নিয়ে আবার মানে কেমন চলছে হিসাবটা বুঝুন মিডিয়ার দায়িত্ব কী ছিল মিডিয়া কি করছে জনগণের দায়িত্ব কী ছিল জনগণ কি করছে জনগণ কি চাইলে পারে না পেট্রোল ডিজেল নিয়ে প্রতিবাদ করতে পেট্রোল পাম্পগুলো একদম বন্ধ হয়ে যায় স্ট্রাইক এমনিতে তো লকডাউন গরিব মানুষের পেটেন্ট মানে না খেয়ে গরিব মানুষ মরছে মধ্যবিত্ত না খেয়ে আরও বেশি মরছে গরিব মানুষ তবুও হাত পেতে নিতে পারে গরিব মানুষ দান ধান নিতে পারে চাইতে পারে মধ্যবিত্ত সেটাও পারে না ইলেকট্রিকের বিল দিতে পারছে না মধ্যবিত্ত পরিবারগুলো মধ্যবিত্ত পরিবারগুলো পারছে না তাদের স্কুলের ফিজ দিতে বাচ্চাদের স্কুলের ফিজ দিতে মধ্যবিত্ত পারছে না তাদের বাড়ির ভাড়া দিতে রেন্ট যারা আছে ভাড়া দিতে পারছে না মধ্যবিত্ত পরিবারগুলো কোথাও থেকে একটা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো মিডিয়ার কোনো খবর নেই এগুলো নিয়ে মিডিয়ার কোনো চিন্তা নেই সরকারের কোনো চিন্তা নেই সব চলছে সাইকেল চলছে বাইক চলছে গাড়ি চলছে অটো চলছে টোটো চলছে সব চলছে চলে নাকি বাস আর ট্রেন একটা গরিব মানুষের একটা সাইকেল কেনার পয়সা নেই সে সাইকেল নিয়ে কাজে যাবে তাকে কি করতে হয় ট্রেনে উঠতে হয় দশ টাকা দিয়ে ট্রেনে ওঠে যাতায়াত হয়ে যায় তারপর পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা পায়ে হাঁটছে একটা গরিব মানুষ সে বাসে করে যাবে বাসে উঠবে বিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কাজ হয়ে যায় তার বাইক কেনার পয়সা নেই কারণ বাইক কিনলে একশো টাকা পেট্রোলের দাম দু লিটার তেল লাগলে দুশো টাকা আর আরও মেনটেনেন্স একশো টাকা তিনশো টাকা খরচা সে মাইনা পায় তিনশো টাকা দিনে বলে সরি দিনে রোজ পায় তিনশো টাকা মাসে মাইনে পায় আট হাজার দশ হাজার টাকা তার পক্ষে সম্ভব নয় বাইক নিয়ে কাজে যাওয়া মিডিয়া এগুলো নিয়ে মিডিয়ার কোনো প্রোগ্রাম নেই অনুষ্ঠান নেই রাস্তায় বেরোন সবজিওয়ালা যারা সবজি বিক্রি করে চাষ করে তাদের পেট আছে যারা আপনার সরকারি চাকরি বাকরি করে তাদের পেট আছে যারা আপনার চার চাকা গাড়ি চালায় প্রাইভেট গাড়ি চালায় তাদের পেট আছে কিন্তু পেট নেই গ্রামের ওই গরিব মানুষগুলো যাদের কলকাতায় না আসলে যাদের ওখান থেকে ওই তার বাড়ির থেকে একটা জায়গা পর্যন্ত ট্রেন বা বাসে করে না গেলে তার রুজি রুটিটা হবে না তাদের পেট নেই না মিডিয়া এগুলো নিয়ে কোনো অনুষ্ঠান করবে না মিডিয়া কৃষকদের আন্দোলন নিয়ে কোনো অনুষ্ঠান করবে না আমরা জনগণ কিছু বলুন না আমরা চাইলে পারি না আমরা চাইলে আমি আজকে তো আমি আজকে মানে আমার এক জায়গায় যাওয়ার ছিল আমি সাইকেল নিয়ে গিয়েছি কুড়ি পঁচিশ মিনিট লেগেছে সাইকেল চালাতে পঁচিশ মিনিট যাবো আবার ফিরবো আবার পঁচিশ মিনিট আমি সেখানে বাইক নিয়ে যেতে পারতাম সেই জায়গা পর্যন্ত আমি সেই বাজার পর্যন্ত বাইক নিয়ে যেতে পারতাম কেন গেলাম না আমাদেরকেও তো কিছু স্যাটিসফাই মানে স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকেও তো প্রতিবাদটা সেইভাবে তুলতে হবে পেট্রোল পাম্প বন্ধ দেশের জনগণ বলে দেবে যে পেট্রোল পাম্প পুরো বন্ধ চলবে না গাড়ি ঘোড়া চলবে না দুদিন বন্ধ যাও এমনিতেই না খেয়ে আছি আরো আর দুদিন না কষ্ট করে থাকব। মিডিয়া যদি এটা করতে পারতো মিডিয়া যদি এটা করতে পারতো তাহলে তো মানে সাধারণ মানুষ যদি আমরা এগুলো করতে পারতাম তাহলে তো তারা ভাবতো যে বাংলাদেশ কিভাবে পঁয়ষট্টি টাকায় সত্তর টাকায় পেট্রোল দিচ্ছে পাকিস্তান কীভাবে পঁয়ষট্টি টাকা দিচ্ছে শ্রীলঙ্কা কীভাবে সত্তর পঁচাত্তর টাকায় দিচ্ছে তাহলে ভারত কেন দিতে পারছে না কারণ লকডাউনে অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার আর নরেন্দ্র মোদীর ওই পনেরো লাখ টাকা শ্যুট পড়তে হবে বিদেশ ভ্রমণ করতে হবে কোটি কোটি টাকা খরচা ধর্ষক হারামখোর খুনি রেপিস্ট আরও একবার বলছি ধর্ষক হারামখোর খুনি রেপিস্ট অশিক্ষিত মূর্খ দাঙ্গাবাজ নেতাদেরকে বডিগার্ড দিতে হবে এক একটা আর্মি মিলিটারি ফোর্স বা পুলিশ ফোর্স কেউ ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা কোনো ধর্ষক নেতার কোনো মার্ডার কেসের আসামি নেতার আপনার জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা এইভাবে দিতে দিতে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তাদের পেছনেই চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা নেতাদের পেছনে চলে যাচ্ছে গার্ড দিতে শুধুমাত্র নিরাপত্তা দিতে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই না আমার বাড়ির মেয়েটা রাস্তা দিয়ে যাবে আর কিছু জঙ্গি মাইন্ডের মাতাল মদ খেতে খেতে আর বোনটাকে যে ধরে জোর করে রেপ করে দেবে এর কোনো গ্যারান্টি কি দিতে পার দেওয়া যাবে বা দিতে পারবেন সাধারণ মানুষের নিরাপত্তা নেই সাধারণ মানুষ যে সারাদিন মানে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ এই নিরাপত্তাটা সরকার এখনও দিতে পারলো না যে একশো তিরিশ কোটি মানুষ রাত্রে না খেয়ে ঘুমাবে না এমন দিন যেন কারো না যায় এমন কোনো মানুষ থাকবে না যার মাথার উপর ছাদ থাকবে না এই নিরাপত্তা সরকার দিতে পারেনি কিন্তু সরকার নিরাপত্তা দিতে পেরেছে শাসক দল নিরাপত্তা দিতে পেরেছে যে ধর্ষক নেতা আমার দল করে দাঙ্গাবাজ নেতা আমার দল করে বলে রেপিস্ট রেপ করে ধরা পড়েছিল বা রেপিস্ট আমার দল করে বলে আমার পছন্দের দল করে বলে দাঙ্গাবাজ আমার দল করে বলে অশিক্ষিত আমার দল করে বলে তার নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে তাই তার পেছনে প্রত্যেক দিন আপনার পাঁচ লক্ষ টাকা খরচা করে তার নিরাপত্তা দেওয়া হচ্ছে এই পাঁচ লক্ষ টাকা যদি খরচা করে আপনি বলুন তো কতগুলো মানুষ না খেয়ে যারা মরে না খেয়ে যাদের দিন কাটে একবেলা খায় একবেলা খায় না এইভাবে যদি আপনি ধরেন কতগুলো মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচানো যেত আপনি হিসাব করুন ধরুন দশটা নেতাকে দশটা ধর্ষক চোর খুনি বদমাইশ চিটিংবাজ ছ্যাঁচোর নেতাকে নিরাপত্তা দেওয়া হয় পাঁচ লাখ টাকা করে খরচা পাঁচ দশে পঞ্চাশ লক্ষ টাকা খরচা পঞ্চাশ লক্ষ টাকায় কত মানুষ সারা দিনে খেয়ে বাঁচতে পারবে আপনি বলুন সবজি ভাত যদিও একটা মানুষকে দেওয়া হয় ডাল ভাত সবজি ভাত একবার যদি খেতে দেওয়া হয় কুড়ি টাকা খরচা একবার যদি দেওয়া হয় একবার দেওয়া হলে কুড়ি টাকা খরচা হয় তাহলে আপনি ক্যাল ক্যালকুলেট করুন ক্যাল যে কুড়ি টাকা করে যদি খরচা হয় তাহলে দশটা নেতার পেছনে যে পাঁচ লাখ টাকা করে খরচা করে যে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এই পঞ্চাশ লক্ষ টাকা দিনে কতগুলো মানুষ খেতে পারতো কতগুলো মানুষের না মানে ভাবুন পঞ্চাশ লক্ষ টাকায় যদি মানুষের মানে মাথার উপরে ছাদ করে দেওয়া হতো এই পঞ্চাশ লক্ষ টাকায় আপনার পঞ্চাশ জন এক লক্ষ টাকা করে যদি এক একজনের ঘর করে দেওয়া হয় তাহলে পঞ্চাশ জনের ঘর করে দেওয়া যেত পঞ্চাশ জন মানুষ ফুটপাথ থেকে চলে যেত ভাড়া বাড়ি থাকতে হতো না না খুনি রেপিস দাঙ্গাবাস চোর ছাঁচড়া কুন্ডা মস্তান কিছু ভালো আছে কিছু ইমানদার ভালো সৎ আছে পার্সেন্টেজ অনেক কম অনেক কম অনেক কম তাদেরকে কিন্তু এই মানে নিরাপত্তা দেওয়া হচ্ছে কোন জায়গায় আজকে পৌঁছেছে মিডিয়ার কাজ যেখানে মানুষের গরিব মানুষের কথা তুলে ধরবে যে সমস্যাগুলো মেন মেন যে সমস্যাগুলো আজকে সর্ষের তেল ডিজেলের যে সাংঘাতিকভাবে মূল্য বৃদ্ধি এত হারে দাম বেড়েছে সেই সব জিনিসপত্র সেই সব এ নিয়ে কোনো মিডিয়ার কোনো চিন্তা আছে মিডিয়া কোনো অনুষ্ঠান করছে কিছু করছে না আমরা বলতে গেলে অনেকে গালাগালি করবে এই যে এখন একজন লিখেছে তোর মুখে এসব কথা মানায় না আব্বাস ফজার ভক্ত তোদের মুখে মানায় তোরা জান্নাতে চলে যাবি আব্বাসের ভক্ত তো জান্নাতে চলে যাবে টিকিট একদম আব্বাস তোদের আব্বাস ভাই তোদের টিকিট কেটে দিয়েছে একদম শুধু ওখানে মানে টিকিটটা শুধু টাচ করলেই হবে জান্নাতে একদম পাকা হুর পড়ি এসে তোদের যা চুমো খাবে উফ একটা জায়গাও বাদ দেবে না তাই না ভালো আলোচনা তোদের ভালো লাগবে না আর না লাগারই কথা সেই তো ঘুরে ফিরে তো সেই মানে একই গৈলির গরু একই গৈলির গরুর কি আর একই আলোচনা ভালো লাগে যাই হোক সকলের কাছে আবেদন করছি রিকোয়েস্ট করছি হাত জোর করে আবেদন করছি যে আপনারা প্রতিবাদ করুন মনে করবেন না যে আমি একা করলে কি হবে আপনি শুরু করুন না আমি করলাম আপনি করুন আমি বলতে পারি তাই বলে আমাদের ইনসাফ বাংলা চ্যানেলের প্রায় ছ লক্ষ ফলোয়ার্স ইউটিউব ফেসবুক মিলিয়ে তাই আমরা চেষ্টা করলাম বললাম চেষ্টা করলাম আপনিও কোনো একভাবে আপনি লিখতে পারেন লিখে চেষ্টা করুন আপনার বাইক আছে কিছুদিন সাইকেল চালিয়ে চেষ্টা করুন চার চাকা আছে কিছু দিন বাদ দিয়ে বাইক চালিয়ে চেষ্টা করুন পারবেন আসুন একসঙ্গে সবাই মিলে করলে পারব ফেসবুকে যখন আপনার সুন্দর ছবিটা ছাড়ছেন গুড মর্নিং গুড নাইট লিখে একদিন কৃষি আন্দোলন নিয়ে চার লাইন লিখুন আমাদেরকেও চেষ্টা করতে হবে শুধু শাসক দলের দোষ সব ওরা সব ওরাই বললেও হবে না আমরা ওইভাবে দায়ে এড়াতে পারি না ভোট দেওয়ার সময়ও তো আমাদের হুঁশ থাকা দরকার থাকে না চোর খুনি ডাকাত মস্তানদেরকে ভোট দিই জেতাই জনপ্রতিনিধি করি তারা জনপ্রতিনিধি হয়ে জনগণের বাঁশটা কোন দিক থেকে দিলে ভালো হয় বাঁশটা কোন অ্যাঙ্গেল থেকে দিলে ভালো হয় সেটা তারা খোঁজে কি করব এটা আমাদের ব্যর্থতা জানি না জনগণ কবে এক হবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক শ্রমজীবী মানুষ কবে এক হবে যেদিন তারা এক হবে সেদিন দেশ পরিবর্তন হয়ে যাবে যেদিন আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনবেন সেদিন দেশ পরিবর্তন হয়ে যাবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার আলোচনা যদি আপনাদের ভালো না লাগে দেখার দরকার নেই শেয়ার করার কমেন্ট করার দরকার নেই ভালো নাই লাগতে পারে সকলকে তো সবাইকে তো সবার ভালো লাগে না এটাই স্বাভাবিক ব্যাপার যদি ভালো লাগে যদি মনে হয় যে আমার এই আলোচনার সঙ্গে আপনারাও একমত আমার জাত কি আমার ধর্ম কি আমার কালার কি আমার ভাষা কি দেখার দরকার নেই কথাগুলো যদি আপনার মনে হয় যে সঠিক তাহলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই মতামত দেবেন গঠনমূলক মতামত দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতি মানুষের কাছে পৌঁছে দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ